গতকালকের ক্লাস থেকে আবার কন্টিনিউ করব গতকালকে আমরা বেসিক একটা অ্যানিমেশন তৈরি করা শিখেছিলাম কিভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্কার পয়েন্টকে অ্যানিমেট করতে পারি এবং একটা নির্দিষ্ট ভ্যালু পড়তে পারি এবং এখান থেকে আমরা স্কেলের একটা অ্যানিমেশন দেখেছিলাম যেখান থেকে আমাদের একটা লোগো ছিল সেই লোগোটাকে একদম জুমড অবস্থা থেকে নর্মাল একটা অবস্থায় নিয়ে এসেছিলাম এবং সেখানে আমরা যে এফেক্ট ইউজ করেছিলাম আমরা কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজ ইজ নামে যে এফেক্ট সেটাকে স্মুথ করার জন্য ব্যবহার করেছিলাম তো যারা আরও একটু প্রফেশনাল কাজ করে যারা আরেকটু তাদের যে অ্যানিমেশন রয়েছে সেটার উপর নিজেদের কন্ট্রোল নিয়ে আসতে চায় তারা যেটা করে গ্রাফ এডিটার ব্যবহার করে গ্রাফ এডিটারে হলো আপনি নির্দিষ্ট পরিমাণে আপনার যতটুকু স্পিড দরকার হয় যতটুকু স্পিড কমানোর দরকার হয় অ্যানিমেশনের এই জায়গাগুলোকে আপনি মডিফাই করতে পারবেন তো আমরা যদি একটু দেখি তো আমাদের আগের অ্যানিমেশন থেকে যে প্রপার্টি সেগুলো ডিলিট করে দিয়ে আমরা যদি কিবোর্ডের ইউ প্রেস করি তাহলে যে প্রপার্টিগুলো আমরা অ্যানিমেট করেছি শুধুমাত্র সেই প্রপার্টিগুলো ওপেন হবে এখান থেকে জাস্ট ঘড়ির আইকনের উপরে ক্লিক করলে এগুলো চলে গেল অ্যাগেন ইউ প্রেস করলে এটা আমার অফ হয়ে গেল তো আমি যেটা করব এখানে আমাদের যে লোগো আছে সেটার স্কেলটাকে আমরা আগে হান্ড্রেড পারসেন্ট করে ফেলি বাই দেবে এই লোগোটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এটা আমাদের প্রিভিয়াস একটা টিউটোরিয়ালে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এখানে আমরা এটাকে যে আছে সেটার পজিশনটাকে আমরা যদি প্রথমে অ্যানিমেট করতে চাই আমরা কীবোর্ডে পি প্রেস করলে পরে এখানে পজিশন যেটা সেটা অন হয়ে যাবে তো এখান থেকে আমরা মনে করেন বিশ ফ্রেমের মতো রাখলাম বিশ ফ্রেমে আমরা যেটা করব এখানে আমরা যদি জাস্ট টোয়েন্টি টাইপ করে দিই তাহলে আমাদের টোয়েন্টি ফ্রেমে চলে যাবে কি হেড তো এখানে আমরা পজিশনে একটা কী ফ্রেম নিয়ে নিলাম এবং আমরা একদম প্রথমে চলে যাব প্রথমে যেটা করবো পজিশনটাকে চেঞ্জ করে আমরা যে আমাদের আর্টবোর্ড রয়েছে সেটার একদম বাইরে নিয়ে গেলাম তো এখন যদি প্লে দেই এটা স্বাভাবিকভাবেই একটা লিনিয়ার অ্যানিমেশন আমরা এখানে দেখতে পাবো যদি প্লে দেই দেখতে পাচ্ছেন একটা লিনিয়ার অ্যানিমেশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো এটাকে আমরা যেটা করতে হবে এখন এই অ্যানিমেশনটাকে আরেকটু যদি স্মুথ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে রাইট বাটন ক্লিক করবো প্রথমটায় আমরা দেব ইজ আউট এবং সেকেন্ডটায় আমরা দেবো ইজ ইন এখন যদি আমরা প্লে দিই তাহলে কিছুটা এটা স্মুথ হলো আমরা যদি আরেকটু শর্ট করে ফেলে অ্যানিমেশনটা আর একটু ভালো বুঝতে পারবো কিছুটা স্মুথ এখানে কিন্তু আমরা পেয়েছি আমাদের যে অ্যানিমেশন তো এখানে আমরা যদি এটাকে আরেকটু স্মুথ করতে চাই বা আরেকটু এটাকে যে পজিশন রয়েছে সেটাকে আরেকটু সুন্দরভাবে কন্ট্রোলভাবে অ্যানিমেট করতে চাই আমাদের যেটা করতে হবে গ্রাফ এডিটার ব্যবহার করতে হবে এখানে যে এই আইকনটা দেখছেন এটা মূলত গ্রাফ এডিটারের আইকন তো এখানে আমাদের পজিশনে আপনারা সকলেই জানেন পজিশনে দুইটা ভ্যালু থাকে টু ডি স্পেসে একটা হলো এক্সের ভ্যালু আর একটা হলো ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু হলো আমাদের ডান থেকে বামেজি ভ্যালুটা আসছে এবং ওয়াইয়ের ভ্যালু হলো উপর থেকে নিচ তো আমি যদি এই পজিশনে গিয়ে আমার এটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এই ভ্যালুটাও অ্যানিমেট হলো যেটা আমরা চাচ্ছি না আমরা এর জন্য এটাকে সেপারেট করে ফেলবো সেপারেট করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা এই পজিশনের উপরে রাইট বাটন ক্লিক করে সেপারেট ডাইমেনশন এটাই যদি ক্লিক করি তাহলে দুটা সেপারেট হয়ে গেল তো এখন আপনি এখান থেকে চাইল ওয়ার পজিশন এটা অফ করে দিতে পারেন আপনার যেহেতু এটা অ্যানিমেট করার দরকার নেই সরি শুধুমাত্র আমরা ওয়াই পজিশনটা অফ করে দিলাম তাহলে এখানে যে কি ফ্রেম ছিল সেগুলো চলে গেল আর আমাদের এক্সেটটা থাকলো এখন যে সুবিধাটা হবে কোনো একটা সময় আপনার মনে হলো যে এই অ্যানিমেশন এনিমেশনটা মাঝখান থেকে হবে না এটা নিচে হবে সেক্ষেত্রে আপনি এটাকে জাস্ট ট্র্যাক করে নিচে নিয়ে আসলে কিন্তু আপনার অ্যানিমেশনটা নিচে থাকলো অন্য কিছু আপনার আর চেঞ্জ করতে হলো না ওয়ার পজিশন থাকলে কিন্তু আমার এই কর্নার অনুযায়ী একটা অ্যানিমেশন হতো যেটা আমরা চাই না তো এর জন্য আমরা সেপারেট করে ফেললাম এখন আমাদের গ্রাফ এডিটারও সুবিধা হবে তো গ্রাফ এডিটারে যাওয়ার আগে আমাদের এই দুইটা যে কি ফ্রেম আমরা এনিমেট করেছি এই দুইটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি নতুন আর স্পেস আমরা এরকম দেখতে পারবো তো এখানে যদি এরকম জুমডিন অবস্থায় থেকে থাকে আপনাদের এখানে জাস্ট ক্লিক করে এটাকে আপনারা ছোটো করে নিতে পারবেন এভাবে তাহলে আপনাদের দেখার জন্য একটু সুবিধা হবে তো এটা হলো আমাদের গ্রাফ এডিটার এখানে এই যে লাইনটা দেখছেন এই লাইনটা হলো আমাদের যে অ্যানিমেশনটা আমরা এইমাত্র করলাম সেই অ্যানিমেশনের লাইন আমরা যদি প্লে দিই তাহলে দেখবো এটা কিন্তু এভাবে যাচ্ছে এখন মনে করেন এটার স্পিড আমি শুরুতে বাড়াতে যাচ্ছি শুরুতে যদি বাড়াতে চাই তাহলে আমার এখানে ক্লিক করে এই অংশটাকে যদি আমরা জাস্ট এভাবে ইনক্রিজ করে দিই তাহলে আমাদের স্পিডটা কিন্তু বেড়ে গেল আর আমি যদি এটাকে লিনিয়ার করে দিই এখন যদি প্লে দিই তাহলে দেখবেন এটার যে স্পিড সেটা কিন্তু বেড়ে গেল তো এখন লাস্টের দিকে যদি আপনি একটা বাউন্স ইফেক্ট চান যেটা করতে হবে এই যে আমাদের প্রথম অংশ যেটা রয়েছে এই অংশটাই ক্লিক করব এবং এখান থেকে এই ভ্যালুটা আমরা যদি হালকা একটু বাড়িয়ে এভাবে এবং এটাকে যদি এইভাবে রাখি এখন যদি প্লে দিই তাহলে দেখবেন এই পজিশনের এখানে গিয়ে একটা বাউন্স ইফেক্ট আপনি কিন্তু পাবেন যেটা অনেক সময় দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমরা যদি আরেকটু কম বাউন্স দিতে চাই এভাবে আমরা রাখলাম এখন যদি প্লে দিই তাহলে এখানে দেখছেন এটা কিন্তু এই পজিশনে গিয়ে অ্যাগেন আবার ব্যাক করে অ্যাগেন আবার ওই পজিশনে যাচ্ছে ছোটো একটা বাউন্স ইফেক্ট কিন্তু এখান থেকে আমরা পাইলাম এবং এখানে কিন্তু আলাদাভাবে আমার হচ্ছে এই বাউন্সের জন্য কোনো অ্যাকচুয়াল যে কী ফ্রেম সেটা নিতে হলো না কিংবা কোনো এক্সপ্রেশন কিন্তু ব্যবহার করতে হলো না শুধুমাত্র গ্রাফ এডিটর ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারলাম তো আপনি চাচ্ছেন এই যে অ্যানিমেশনটা এটার মনে করেন শুরুতে স্পিড থাকবে এবং শেষে গিয়ে স্পিডটা কম থাকবে সেক্ষেত্রে আপনারা এই রকম একটা গ্রাফ যদি তৈরি করেন এবার যদি প্লে দেন তাহলে শুরুতে স্পিডটা থাকলে এবং লাস্টে গিয়ে একদম ধীরে ধীরে এটা কিন্তু জায়গায় গিয়ে বসলো যেটা অনেকটা ডাইনামিক লাগে আমাদের নর্মাল যে অ্যানিমেশন সেটা তো অ্যাজ ইউজুয়ালভাবে আপনি যদি এটাকে একটু ডিফারেন্টভাবে অ্যানিমেট করতে চান সেক্ষেত্রে চেঞ্জটা এভাবে করে দিতে পারেন যেরকম শুরুতে স্পিড কম থাকবে লাস্টে গিয়ে স্পিড হবে গ্রাফের যে আপনি অংশ সেটা এইভাবে যদি চেঞ্জ করে দেন তাহলে আমরা আগে যেটা করেছিলাম সেটা কিন্তু এখন বিপরীত হবে আমাদের শুরুতে স্পিড কম লাস্টে গিয়ে কিন্তু স্পিডটা বেড়ে গেল তো এই রকম কিন্তু একটা অ্যানিমেশন আমরা এখান থেকে পেয়ে গেলাম তো অ্যাগেন আমরা যদি আগেরটায় চলে যাই কারণ আমাদের আগের অ্যানিমেশনটাই ভালো ছিল এবং এখান থেকে আমরা একটু বাউন্স ইফেক্টটাও রাখতে চাচ্ছি তো এরকম আমাদের অ্যানিমেশনটা হয়ে গেল এইভাবে আমরা গ্রাফ এডিটার ব্যবহার করে এনিমেট করতে পারবো তো এখানে আপনার কিছু সেকশন রয়েছে এখান থেকে আপনারা যদি চান আপনাদের যে প্রপার্টিস রয়েছে সেগুলো এখান থেকে আপনি চুজ করতে পারবেন কোন প্রপার্টিসগুলো দেখতে চান পরেরটা থেকে আমরা যদি চাই বিভিন্ন ধরনের যে গ্রাফের ভ্যালু রয়েছে বা অপশন রয়েছে সেগুলো আমরা এখান থেকে চুজ করতে পারবো পরেরটা হলো আমাদের এই বাউন্ডিং বক্স আমরা যখন কোনো অ্যানিমেশনকে সিলেক্ট করছি আমরা যদি চলে যাই প্রথমে এই সিলেক্ট করছি এখানে একটা বক্স রয়েছে এই বক্সটা যদি না চাই এটাকে আমরা ক্লিক করে দিলে বক্সটা চলে যাবে আর যদি রেখে দিই তাহলে বক্সটা আমরা পাবো একটা অ্যানিমেশনের কি ফ্রেম থেকে আরেকটা অ্যানিমেশনে একটা বক্স এরকম তৈরি হবে এবং তারপরটা হলো স্ন্যাপিং এখান থেকে আমরা জুম ইন বা জুম আউট করতে পারবো এবং এখান থেকে আরও বেশ কিছু প্রপার্টিস রয়েছে আমাদের যদি ফিট করতে চাই স্ক্রিনের সাথে সেটা করতে পারবো এবং আমরা যদি চাই এখান থেকে ফিট অল গ্রাফস টু ভিউ মানে যত গ্রাফস থাকবে সেটা যদি আমরা যদি এখানের সাথে ফিট করতে চাই সেটা চলে যাবে এখানে আমাদের শুধুমাত্র দুইটা কি ফ্রেম রয়েছে এর জন্য কোনো চেঞ্জ আমরা পাচ্ছি না এর পরবর্তী সময় আমরা বিভিন্ন ধরনের চেঞ্জ এখান থেকে পেয়ে যাবো আমরা যেরকম কোনো কি ফ্রেমে যদি ইজ ইন বা ইজ আউট করতে চাই তখন কি করি রড ব্যাটন ক্লিক করে তারপর এখান থেকে ইজ ইন বা ইজ আউট করি সেই চেঞ্জগুলো আমরা কোনো কি সিলেক্ট করে এখান থেকে করতে পারবো এবং কার্বের যে প্রপার্টিস সেটাও এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে কিছু প্রিভিল দেয়া আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো তো এই ছিল আমাদের মূলত গ্রাফ এডিটার আমরা যদি এই লোগোটার পজিশনের যে অংশ সেটাকে ডিলিট করে দিই আমাদের পজিশন দরকার নেই আমরা যদি স্কেলে করিও সেটা করতে পারি আমরা যদি কিবোর্ডের এস প্রেস করি তাহলে এখানে স্কেলের যে প্রপার্টিজ সেটা ওপেন হবে অ্যান্ড এখন যদি আমরা স্কেলটাকে অ্যানিমেট করতে চাই আমরা প্রথমে একটা স্কেলের কি ফ্রেম নিয়ে নিলাম এবং আমাদের যত ফ্রেম পরে দরকার তত ফ্রেম পরে গিয়ে স্কেলের আরেকটা এখানে আমাদের কি ফ্রেম নিয়ে নিতে হবে তাহলে দুইটা কি ফ্রেম হলো কোনো চেঞ্জ নেই কারণ কোনো ভ্যালু আমরা চেঞ্জ করি নি প্রথম যদি স্কেলের যে ভ্যালু সেখানে গিয়ে জিরো দিয়ে দিই তাহলে প্রথমে ছোটো থাকলো এবং আস্তে আস্তে বড়ো হলো এবং এটা নর্মাল একটা লিনিয়ার অ্যানিমেশন কিন্তু এখান থেকে আমরা পেলাম তো এই লিনিয়ার অ্যানিমেশনটাকে যদি আমরা চাই আর একটু ডাইনামিক করতে পারি সেক্ষেত্রে আমাদের এইগুলোকে সিলেক্ট করব তারপরে প্রথমটা থেকে যদি ইজ আউট দিয়ে দিই এবং দ্বিতীয়টা থেকে ইজ ইন দিয়ে দিই তাহলে ইজ আউট বা ইজ ইন পাবো সিমিলার ওয়েতে যেরকমভাবে পজিশনে দেখেছিলাম আরও যদি কন্ট্রোল চাই সেক্ষেত্রে আমরা এগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করে গ্রাফ এডিটরে যাব এখানে আমাদের সেই গ্রাফটা কিন্তু আমরা দেখতে পাবো তো এখান থেকে আমরা সেই সেম অ্যানিমেশনটা কিন্তু করতে পারবো যেরকম এখান থেকে আমি যদি প্রথম স্পিড চাই স্পিড দিতে পারবো এবং এখানে যদি আমি একটু বাউন্স ইফেক্ট চাই সেই বাউন্স ইফেক্টটাও দিতে পারবো যদি এখন প্লে দিই তাহলে দেখছেন হালকা একটু বাউন্স হলো একদম কম পরিমাণে খুবই স্যাটেল বাট জিনিসটা দেখতে বেশ ভালোই লাগছে রাইট এবং এখান থেকে আমরা যদি চাই মোশন ব্লারটাকে অন করে দিতে পারি এইখানে যে আইকনটা দেখছেন মোশন ব্লারের এটা টার্ন অন করে দিলাম এখন আমাদের অ্যানিমেশনটা দেখতে আরেকটু সুন্দর মনে হবে আমাদের অ্যানিমেশনটা আর একটু মোশন ব্লার সেটা থেকে যাবে তো এইভাবে আমাদের প্রোজেক্টে আমরা গ্রাফিক এডিটর যেটা সেটা ব্যবহার করব আমাদের অ্যানিমেশনে তাহলে আর একটু কন্ট্রোলড ওয়েতে বিভিন্ন অ্যানিমেশনগুলো কিন্তু আমরা করে ফেলতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত যাতে ভুলবেন না এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আই ভলিভ এর পরবর্তী ভিডিওগুলো আপনাদের পছন্দ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা দেখাচ্ছেন দেন গুড বাই